ট্যুরিস্ট ডেস্টিনেশনের এবারের গন্তব্য কুইন অফ ডুয়ার্স অর্থাৎ আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ার মানেই বক্সা ডুয়ার্স, বক্সার জাতীয় উদ্যান, সঙ্গে জয়ন্তী পাহাড় নদী, আর চা বাগান, রাজাভাত খাওয়া, সান্ত্রাবাড়ি, আঠাশ বস্তি তো রয়েছেই। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আলিপুরদুয়ার আসার জন্য রয়েছে বেশ কয়েকটি ট্রেন। তবে আমার মতে কাঞ্চনকন্যা হচ্ছে সব থেকে ভালো ট্রেন। আর কাঞ্চনকন্যা যদি না পান, তাহলে NGP থেকে ভেস্টারোমের টিকিট কেটে চলে আসুন আলিপুরদুয়ার। এই রাস্তাটার বর্ণনা এখন করব আমরা, যেখানে আপনারা দেখতে পাবেন পাহাড়, নদী এবং চা বাগান, চারিদিক শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলা ডুয়ার্সের রেলপথ। ডুয়ার্সের রেলপথ বলতে পশ্চিম ডুয়ার্সের শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্তই বোঝায়। শিলিগুড়ি জংশনের পরে প্রধান স্টেশন গুলমা। গুলমার পাশেই রয়েছে মহানন্দা নদী। স্টেশনের অন্যতম আকর্ষণ এই মহানন্দা নদী। আর দূরে তাকালেই দেখা যায় মহানন্দা অভয়ারণ্যের সীমারেখা। গুলমার পরবর্তী স্টেশন সেবক। গুলমা থেকে সেবকের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। পুরো পথটাই মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে গিয়েছে। চোখ কান খোলা রাখলে অবশ্যই দেখতে পাবেন বুনোহাতি, হরিণ, বাইসন, বানর ও অগুন্তি ময়ূর। বাংলায় ডুয়ার্স বলতে আমরা বুঝি জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার। ট্যুরিস্ট ডেস্টিনেশন এবারে মূলত ঘুরবে আলিপুরদুয়ারের ডুয়ার্সের এলাকাগুলি। আমাদের ট্রেন চলে এসেছে সেবক রেল স্টেশনের কাছে। এই স্টেশনটি একেবারেই পাহাড়ের কোলে অবস্থিত। স্টেশনের অদূরেই তিস্তা নদী। আর তিস্তা নদী মানেই দেখে নেওয়া যায় করোনেশন ব্রিজ। ট্রেন থেকেই আপনি দেখতে পাবেন এই ব্রিজকেও। ট্রেনের মিষ্টি ঝমঝম শব্দের সাথে সাথে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পাহাড় ঘেঁষে। সেবক থেকে রেলপথে তিস্তা পেরিয়ে বাগড়াকোট রেল স্টেশন। সেবক থেকে বাগড়াকোটের মাঝে ট্রেনের জানলা দিয়ে দেখা দৃশ্যগুলি আপনি কোনো দিন ভুলতে পারবেন না। এই পথেই রয়েছে দুটি টানেল। এই ধরনের টানেল রেলপথ এই রাজ্যে খুব অল্প জায়গাতেই আছে। জানলা দিয়ে চা বাগান দেখতে দেখতে আমাদের রেলগাড়ি ঢুকে পড়ল ঘুটঘুটে অন্ধকার টানেলের ভেতর। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। আমাদের ট্রেন এরপরে আরও এগিয়ে চলল মাল স্টেশনের দিকে। যদিও আমরা মাল স্টেশন বা তার আশেপাশের বৃত্তান্ত আপনাদের সাথে এখন শেয়ার করছি না, যখন জলপাইগুড়ির ডুয়ার্স দেখাবো তখন সেই দৃশ্য আর অভিজ্ঞতা আপনাদের জানাবো। প্রকৃতির নয়াভিরাম দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছালো আলিপুরদুয়ার জংশনে। আলিপুরদুয়ার জংশনে নেমে আমরা একটি গাড়ি করে চলে আসলাম আলিপুরদুয়ার শহরে, কালজানি নদীর তীরে অবস্থিত এই আলিপুরদুয়ার। আমাদের এই আলিপুরদুয়ার ভ্রমণ 2 রাত এবং 3 দিনের প্ল্যান। আমরা ছিলাম হোটেল ডুয়ার্স মাউন্টেনে। আলিপুরদুয়ারের মতো ছোট শহরে হোটেল ডুয়ার্স মাউন্টেন হতে পারে আপনার সেরা ঠিকানা। হোটেল ডুয়ার্স মাউন্টেন একেবারে শহরের মধ্যিখানে অবস্থিত। হোটেলের রুম যথেষ্ট ভালো এবং ইনাদের স্টাফদের ব্যবহারও খুবই ভালো। হোটেলের মধ্যে রয়েছে বার কাম রেস্টুরেন্ট, সেখান থেকে আপনি লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টও করতে পারেন। আমরা যেই রুমটিতে ছিলাম তার ভাড়া ছিল প্রত্যেক দিন
1,500 টাকা করে। রাতে হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বক্সা ডুয়ার্সের উদ্দেশ্যে। ঘন জঙ্গল ও চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে বক্সা ফরেস্টের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে থামল বক্সা জাতীয় উদ্যানের গেটের সামনে। কিছুক্ষণ বক্সা টাইগার রিজার্ভের গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে আমরা রওনা দিলাম গভীর অরণ্যের দিকে। বক্সা জাতীয় উদ্যান আয়তনে প্রায় 760 বর্গ কিলোমিটার। এই উদ্যানের মধ্যে রয়েছে বাঘ সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ। এই জাতীয় উদ্যানে বাঘ ছাড়াও রয়েছে সিভেট ও রেড জাঙ্গল ফাউল। বক্সা জাতীয় উদ্যানে রয়েছে 300টিরও বেশি প্রজাতির গাছ, 250 প্রজাতির গুল্ম, 400 প্রজাতির ঔষধি গাছ, 9 প্রজাতির বেত, 10 প্রজাতির বাঁশ, 150 প্রজাতির অর্কিড, 100 প্রজাতির ঘাস, 130 প্রজাতির জলজ উদ্ভিদ ও 160টি প্রজাতির ফার্ন জাতীয় উদ্ভিদ। বক্সা চিনতে চিনতে আমরা এসে পৌঁছেছি ডিমা ব্রিজে। ডিমা ব্রিজ থেকে আপনি দেখতে পাবেন ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন চালিত ব্রিজের ধ্বংসাবশেষ। ডিমা ব্রিজ থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে জয়ন্তীর উদ্দেশ্যে। আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার দূরে বক্সা জঙ্গলের ধার ঘেঁষা জয়ন্তীকে বলা হয় ডুয়ার্সের রানী। ভারত ভুটান সীমান্তবর্তী পাহাড়ে ঘেরা জয়ন্তী নদীর ধারে এককালে কোনো গ্রাম ছিল বলে শোনা যায়। এখন তার অস্তিত্ব না থাকলেও রয়েছে অল্প বিস্তর চিহ্ন। গর্বের গতিপথ হারিয়েছে জয়ন্তী নদীও, তবুও এর সৌন্দর্যে এক ফোঁটাও ভাটা পড়েনি। পাহাড় ও জঙ্গলে ঘেরা নুড়ি পাথরের শুকনো নদীপথে বিরাজমান অপার শান্তি। নদীর পশ্চিমে জয়ন্তী পাহাড়ের কোলে রয়েছে বন বাংলো। আরেকটু এগিয়ে আপনারা পেতে পারেন ডরমিটারি। তাছাড়া রয়েছে অনেকগুলি হোমস্টে। আমরা এখানে বসে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। ভরপেট লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে চললাম জয়ন্তী নদীর বক্ষে। জয়ন্তী নদীর ছন্দময় কলতানের সঙ্গে জানা না জানা অসংখ্য পাখির কাকলিতে মুখরিত এই জয়ন্তী মনোমোহিনী। শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরীষের গাছগুলো যেন নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ায় প্রতিযোগিতা নেমেছে। নিজ দিয়ে বয়ে যাচ্ছে জয়ন্তী নদী। এ এক অপরূপ দৃশ্য। জয়ন্তী আমাদের এতটাই মোহিত করেছিল যে তাকে না ছুঁয়ে আর থাকতে পারলাম না, নেমে পড়লাম নদীর জলে। জয়ন্তী আসলে আপনাদের মনে হবে এ যেন এক ক্যানভাসে আঁকা ছবি, শুধু এই ছবিতে রয়েছে প্রাণ। জয়ন্তীতে পুরনো দিনের রেলের ব্রিজও দেখে নেওয়া যায়। ডুয়ার্সের রানী জয়ন্তী আমাদের এতই ভালো লেগে গেছিল যে আমরা ঠিক করেছিলাম এই রাতটা জয়ন্তীতেই কাটিয়ে দেব। সেই মতো আমাদের প্রথম দিনের ভ্রমণ শেষ হলো জয়ন্তীতেই।
আজ আমাদের আলিপুরদুয়ার ভ্রমণের দ্বিতীয় দিন। জয়ন্তী পাহাড়ের কোলে এক রাত থেকে নিজেদের ফ্রেশ করে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আরও অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি দেখার জন্য। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হলো। আমরা এখন চলেছি জয়ন্তী থেকে সান্ত্রাবাড়িতে। এখানকার আকাশ আজ খুব সুন্দর, দূরে ভুটান পাহাড়গুলোকে আরও সুন্দর দেখাচ্ছে। পথে যেতে যেতে বেশ কিছু ফরেস্ট ভিলেজের দেখা মিলল। ফেরার পথে এই গ্রামগুলিও ঘুরে দেখব আমরা। আমাদের গাড়ি সমতল ছেড়ে এখন পাহাড়ের ঢালে উঠছে, তাই আশেপাশের দৃশ্য পরিবর্তন হয়ে যাচ্ছে ক্ষণিকের মধ্যেই। প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে করতে আমরা প্রায় সান্তালাবাড়ি চলে আসলাম। অনেকে সান্তালাবাড়িকে আবার সান্ত্রাবাড়িও বলে। বক্সা টাইগার রিজার্ভের কোলে এক ছোট্ট সুন্দর গ্রাম সান্তালাবাড়ি। এটি বক্সা টাইগার রিজার্ভের ফরেস্টের মধ্যেই অবস্থিত, যার নৈসর্গিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। শীতকালে এই গ্রামে অনেক কমলালেবু হয়। স্থানীয় ভাষায় কমলালেবুকে এরা বলে সান্ত্রা, সেই থেকেই সান্ত্রাবাড়ি। আলিপুরদুয়ার ভ্রমণের জন্য সান্ত্রাবাড়ি এক উল্লেখযোগ্য স্থান। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে বক্সা ফোর্ট এবং তারও পরে লেপচাখা। সান্ত্রাবাড়িতে রয়েছে অনেক খাবার দোকান। এখানকার মোমো খুবই বিখ্যাত। আপনারা যদি আসেন খেয়ে দেখবেন, এখানকার স্কোয়াশ মোমো কোনো দিন ভুলতে পারবেন না। সান্ত্রাবাড়িকে পেছনে ফেলে আমরা আরও এগিয়ে চললাম। এখানে এক স্থান রয়েছে যা ভাষায় বর্ণনা করা যায় না, তাই আমিও কিছু বলবো না, আপনারা শুধু উপভোগই করুন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আলিপুরদুয়ার ঘুরতে কেমন লাগছে তা অবশ্যই জানান। আপনাদের ভালোবাসায় আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন পরিবার অনেক সমৃদ্ধ। আরও এগিয়ে আসুন, ঘুরে বেড়ান আমাদের সাথে জানা অজানার পথে। সান্ত্রাবাড়ি থেকে আমরা অনেকক্ষণ হাঁটলাম জঙ্গলের পথ ধরে, তারপরে শুরু হলো আমাদের ট্রেকিং। আমরা এখন দেখব এক অদ্ভুত সুন্দর জায়গা যার নাম জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট আদতে একটি ভিউ পয়েন্ট। এখানে আস্তে আস্তে বেশ অনেকগুলোই সিঁড়ি পেরোতে হচ্ছিল, যথেষ্ট কষ্ট হচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম কী এমন জিনিস দেখব তার জন্য এত কষ্ট। তবে যখন জিরো পয়েন্টের সামনে এলাম, সব কষ্ট এমনিতেই যেন কোথায় উবে গেল। এখানে দাঁড়িয়ে আমরা পুরো বক্সা টাইগার রিজার্ভটা দেখতে পাচ্ছি পাখির চোখে। জিরো পয়েন্ট থেকে
প্রায় 3.5 কিলোমিটার দূরে বক্সা ফোর্ট বা বক্সা দুর্গ। এখান থেকে প্রায় সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। ১৮৬৪ ৭ই ডিসেম্বর ভুটিয়াদের হারিয়ে সিনচুলা চুক্তি মতো বাৎসরিক 10,000 টাকার বিনিময়ে বক্সাগিরি তথা দুর্গের দখল নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ১৯৩০ সংস্কার করে বন্দি শিবির গড়ে তৈলক্য মহারাজ, ভূপেন দত্ত, হেমচন্দ্র ঘোষ, ভূপতি মজুমদার, নিকুঞ্জ সেন প্রমুখ অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামীদের আটক করে রাখে ব্রিটিশ এখানে। ১৯৯৭-এ এক স্মারকস্তম্ভ তৈরি করা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। যদিও এই ঐতিহাসিক বক্সা দুর্গ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। আলিপুরদুয়ার ঘুরতে আসলে একটি তথ্য আপনারা সবসময় মনে রাখবেন, প্রত্যেক বছর বর্ষাকালে অর্থাৎ জুন মাসের 15 থেকে সেপ্টেম্বরের 15 অবধি জঙ্গল বন্ধ থাকে। সেক্ষেত্রে আপনারা বক্সা টাইগার রিজার্ভের ভেতরে প্রবেশ করতে পারবেন না, দেখতে পারবেন না বক্সা ফোর্টও। বক্সা ফোর্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ইতিহাস রোমন্থন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য লেপচা খাওয়ার উদ্দেশ্যে। ভুটানের কাছে ছোট্ট গ্রাম লেপচাখা, যা আলিপুরদুয়ার জেলার বক্সা জয়ন্তী ন্যাশনাল পার্কের একটি অংশ। এই জায়গাটিকে হেভেন অফ ডুয়ার্সও বলে থাকেন অনেকে। প্রায় 3,500 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ি এই ছোট্ট গ্রাম কখনো রোদ ঝলমলে দুপুরের আকাশ, আবার কখনই মেঘের হাতছানি, সব কিছু ঢেকে দেয় লেপচাখার। সবুজে পাহাড়ে ঘেরা গ্রামটি অপূর্ব সুন্দর। এখানে রয়েছে 2টি মনাস্ট্রিও। লেপচাখাতে বেশ কিছু সময় কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। যদিও আমি আপনাদের বলেছিলাম ফেরার পথে ওই পাহাড়ি গ্রামগুলো কিন্তু দেখব, সেই পথেই এখন চলেছি আমরা। আমরা এখন চলে এসেছি 28 বস্তি বা 28 মাইল বস্তি, ফুলে ফুলে সাজানো 28 মাইল। ভুটান পাহাড়ের পাদদেশে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত এক ছোট্ট জনপদ 28 মাইল বস্তি। 28 মাইল বস্তি বক্সা ডুয়ার্সের এক লুকোনো সম্পদ। এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে। জঙ্গলের মধ্যে এইসব হোমস্টেতে থাকা সত্যিই রোমাঞ্চিত করবে আপনাকে। তবে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে, কেন একটি গ্রামের নাম 28 মাইল? আসলে ব্রিটিশ ভারতের সময় এই সব অঞ্চলগুলো পুরোটাই কোচবিহার রাজার অধীনে ছিল, আর কোচবিহার থেকে এই গ্রামের দূরত্ব 28 মাইল, তাই সেই থেকেই নাম 28 মাইল বস্তি। 28 মাইল থেকে ফেরার পথে আমরা দেখে নেব চা বাগান আর রাজা ভাত খাওয়া। আমরা যখন চা বাগান ঘুরছি তখন শ্রমিকেরা গুটি গুটি পায়ে তাদের বাড়ির ফেরার পথে এগোচ্ছে, তাই নির্দ্বিধায় চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম। ছুঁয়ে দেখছি এই সবুজ চা পাতাগুলি,
এইগুলিই পরে ফ্যাক্টরিতে গিয়ে অন্য রূপ নেবে, আর এই চা প্যাকেটবন্দি হয়ে চলে আসবে আমাদের বাড়িতে। এই চা বাগান ঘুরে একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এদের নিজেদের চা বিক্রির স্টল আছে, তাই বাড়ির জন্য বেশ খানিকটা চা নিয়েও নিয়েছিলাম এখান থেকে। চা বাগানের মধ্যে রোদের লুকোচুরি খেলা, তাই তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে শ্রমিকদের পথে পথে আমরাও ফিরে চলে আসলাম রাজা ভাত খাওয়ায়। জনশ্রুতি অনুসারে 1800 খ্রিস্টাব্দ নাগাদ কোচবিহারের রাজা বর্তমান রাজা ভাত খাওয়া অঞ্চল থেকে ভুটানের রাজাকে সিংহাসনচ্যুত করার প্রতিজ্ঞা করেন এবং তারপর ভাত খাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুদিন পর ভুটানের রাজা স্বয়ং এই অঞ্চল ত্যাগ করলে মিত্রতার গ্রহণের সাথে ঘন জঙ্গলাবৃত জনপত্রীতে ভোজনের আয়োজন করা হয়। সেই থেকেই এই স্থানের নাম রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাওয়ায় আপনি দেখে নিতে পারেন একটি ন্যাচারাল কনজারভেশন সেন্টার। আমাদের 2 রাত 3 দিনের ভ্রমণ প্রায় শেষের দিকে চলে আসলো। 2 দিনে প্রচুর ঘুরেছি, খেয়েছি বিভিন্ন ধরনের মোমো, গ্রামীণ ছেলে মেয়েদের সাথে ঘুরেছি চেনা অচেনা জঙ্গলও, নেমে পড়েছি পাহাড়ি ছোট নদীতে। এক অদ্ভুত অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে এবার ফেরত যাব কলকাতার দিকে। শিয়ালদা থেকে শিয়ালদা আমাদের আলিপুরদুয়ার ভ্রমণের পার হেড খরচা হয়েছিল প্রায় 4000 টাকার মতো। আমরা গ্রুপে ছিলাম 4 জন, তবে গ্রুপ মেম্বারদের সংখ্যা যদি বাড়ানো যায় তবে এই খরচাটা আরও কমানো যাবে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আলিপুরদুয়ার ঘুরে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আলিপুরদুয়ার ঘুরতে গেলে আরও যদি কোনো তথ্য জানার দরকার থাকে তা আমাদের অবশ্যই জানান। ট্যুরিস্ট ডেস্টিনেশনের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন